নিত্যগুরু শিলিগুড়ি কলেজের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস আজ থেকে স্টার্ট হয়ে গেছে। তো সেই ফর্মটি কী করে ফিল আপ করতে পারবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আলোচনা করব, এবং তার আগে আমরা দেখে নেব কিছু বেসিক ডিটেলস যেগুলো আপনারা বা আপনাদের জানা খুবই জরুরি। তো গুরু, আপনাদের স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি হলো শিলিগুড়ি কলেজের অ্যাডমিশন ফর্ম ফিল আপের অফিসিয়াল নোটিশ। এই নোটিশের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছেন, অবশ্যই আপনারা চেক আউট করে নিতে পারেন। তো এই নোটিশে সব কিছু ডিটেলসে বলা রয়েছেন, আমি শর্টলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবার প্রথমে বলা রয়েছেন বিএ, বিএসসি, বিবিএ এবং বিকমের অ্যাডমিশন স্টার্ট হবে বা ফর্ম ফিল আপ স্টার্ট হবে জুলাইয়ের 18 তারিখ সকাল 11:30 থেকে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে, এবং আপনারা লাস্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন আগস্টের 5 তারিখ রাত 12:00 মধ্যে আপনারা লাস্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকেন, যেমন ধরুন ফোন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ যদি আপনারা ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনারা সংশোধন করতে পারবেন আগস্টের 7 তারিখ, ঠিক আছে, রাত 12:00 মধ্যে আপনারা সংশোধন করতে পারবেন। এবং আপনাদের ফাইনাল বা ম্যারিট লিস্ট দেওয়া হবে আগস্টের 10 তারিখ। এবং আপনাদের যদি কোনো রকম মিস্টেক বা ইরোর বা ম্যারিট লিস্টে যদি নাম না এসে থাকে, সেক্ষেত্রে আপনারা কালেক্ট বা কারেকশন করে নিতে পারবেন আগস্টের 13 তারিখ বিকেল 3:00 মধ্যে। এবং ইমেল নাম্বারটি বা ইমেল আইডিটি হলো admission helpline2022@siliguricollege.in। এই ইমেলে আপনাদের বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন ধরুন আপনার অ্যাপ্লিকেশান ফর্ম এবং বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাটাচ করে বা পিডিএফ ফাইল বানিয়ে এই ইমেল আইডিতে আপনাকে সেন্ড করে দিতে হবে 13 তারিখ বিকেল 3:00 মধ্যে, ঠিক আছে। এবং আপনাদের ফাইনাল ম্যারিট লিস্ট দেওয়া হবে আগস্টের 16 তারিখ, ওকে। অ্যান্ড আপনাদের ই কাউন্সিলিং স্টার্ট হবে আগস্টের 17 তারিখ থেকে। তো বাকি যে ডিটেলসগুলো রয়েছে, যেমন ধরুন ফার্স্ট ই কাউন্সিলিং কবে হবে, সেকেন্ড ই কাউন্সিলিং কবে হবে, থার্ড ই কাউন্সিলিং কবে হবে, সেই ব্যাপারে কোনো রকম এখনও পর্যন্ত আপডেট দেয়নি, তবে 2-3 দিনের মধ্যে সেই আপডেট বা সেই নোটিশটি দিয়ে দেবে। তো সেই নোটিশটি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবেন। তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং এই ধরনের ভিডিও থেকে আপনারা সবসময় এগিয়ে থাকবেন। সো নেক্সট স্টেপে আমরা চলে যাব এবং ফর্মটি ফিল আপ করে দেখে নেব কী ধরনের ফর্ম বা কীভাবে ফিল আপ করবেন আপনারা। তো গুরু, আপনাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হলো শিলিগুড়ি কলেজের মেন অফিসিয়াল সাইট। ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছেন, অবশ্যই চেক আউট করে নেবেন। তারপরে ফাইনাল ম্যারিট লিস্ট বাটনটিতে আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা নেক্সট স্টেপে পৌঁছে যাবেন। এই স্টেপে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর সবার প্রথমে দেওয়া রয়েছেন রেজিস্ট্রেশন, তারপর দেওয়া রয়েছেন স্টুডেন্ট লগইন। তো এখানের মধ্যে রেজিস্ট্রেশন বাটনটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা নেক্সট স্টেপে পৌঁছে যাবেন। নেক্সট স্টেপে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে সবার প্রথমে দেওয়া রয়েছে দেখুন সিলেক্ট কোর্স। তো এখান থেকে আপনারা যে কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই কোর্সটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান চলে আসবে, প্রথমে রয়েছেন বিএ, তারপরে বিএসসি, বিবিএ, তারপরে বিসিএ, তারপরে বিএ, বিএসসি ইকোনমিক্স অ্যান্ড জেনারেল জিওগ্রাফি। তো এখান থেকে আমি বিএ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, যে ক্যাটাগরিতে আপনি রয়েছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে টোটাল 4টি ক্যাটাগরি রয়েছেন, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি পি। তো এখান থেকে আমি এসসি সিলেক্ট করে নেব। এসসি সিলেক্ট করার পর অ্যাপ্লিকেন্টের বেসিক ডিটেলসগুলো দিতে হবে, তারপর সবার প্রথম আপনার নাম দিতে হবে, তারপর আপনার ফোন নাম্বার, তারপর আপনার ডেট অফ বার্থ যেটি রয়েছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেই ডেট অফ বার্থটি দেওয়া রয়েছেন সেই ডেট অফ বার্থটি আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে উচ্চ মাধ্যমিকের বেসিক ডিটেলসগুলো, ঠিক আছে। সবার প্রথমে বোর্ড নেম, মানে যেই বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ড নেমটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট বোর্ডে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো বোর্ডের নাম আপনাদের স্ক্রিনে শো হবে, তো সেই বোর্ডের নাম থেকে বা সেই লিস্ট থেকে আপনার বোর্ডের নামটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন, তারপরে স্ট্রিম সিলেক্ট করে নেবেন যে স্ট্রিম থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এখানে যদি আর্টস থেকে পাস করে থাকেন তাহলে আর্টস, সায়েন্স থেকে হয়ে থাকলে সায়েন্স সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আর্টস সিলেক্ট করে নিলাম। তারপরে বলা হচ্ছে পার্সিং ইয়ার, মানে উচ্চ মাধ্যমিক কোন সালে পাস করেছেন সেই সালটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি 2022 সিলেক্ট করে নিলাম, অবশ্যই আপনারা যেই সালে পাস করেছেন সেই সালটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাডমিট কার্ডের রোল, তারপরে নিচের ঘরে নাম্বার দিয়ে দেবেন। তারপরে উচ্চ মাধ্যমিক
আজকের মার্কশিটের ডিটেলসগুলো দিয়ে দিতে হবে এক এক করে। সবার প্রথমে দেওয়া রয়েছেন ইংলিশ, মানে ইংলিশটি যে সাবজেক্ট রয়েছেন ইংলিশ সাবজেক্ট সেটি সিলেক্ট করা থাকবে এবং ইংলিশ কততে এক্সাম হয়েছিল সেটিও দেওয়া থাকবে এবং কত পেয়েছেন মার্কস অবটেন্টে আপনাকে সেই মার্কসটি লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড নাম্বারের সাবজেক্টের এখানে কোনো রকম সাবজেক্ট সিলেক্ট করা নেই। তারপরে আপনারা অবশ্যই এখানে আপনার যে দ্বিতীয় নাম্বার সাবজেক্ট রয়েছেন সেই সাবজেক্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নেব এবং ক্লিক করার পর সাবজেক্টের যে লিস্ট রয়েছেন সেটি এখানে চলে আসবে। তো এই লিস্টের থেকে আপনার দ্বিতীয় নাম্বার সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেই দ্বিতীয় নাম্বারের এক্সামটি ফুল মার্কস, মানে কততে এক্সাম হয়েছিল সেটি লিখে দেবেন এবং তার মধ্যে আপনি কত পেয়েছেন সেটিও নিচের ঘরে বা মার্কস অবটেন্টে টাইপ করে দেবেন, ঠিক আছে। তারপরে তিন নম্বর সাবজেক্টটি সেমভাবে সেম প্রসেসভাবে আপনাকে সিলেক্ট করে নেবে। তো এইভাবে পরপর পাঁচটি সাবজেক্ট বা আপনার যদি অপশনাল কোনো সাবজেক্ট থাকে এবং ছটি সাবজেক্ট হয় উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে ছটি সাবজেক্টের অপশন দেওয়া রয়েছে, সেই অপশানে আপনার ছটি সাবজেক্ট সিলেক্ট করে নেবেন এবং বাকি যে ডিটেলসগুলো সেগুলো সেমভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা যদি অনার্সের অ্যাপ্লিকেশান করতে চান, যে কোনো সাবজেক্ট অনার্সে পড়তে চান, সেই ক্ষেত্রে আপনাকে অনার্সের সাবজেক্টগুলো সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ আপনারা এই অপশনগুলো স্কিপ করতে পারেন। তো যদি সিলেক্ট করতে চান বা অ্যাপ্লিকেশান করতে চান সেখানে সেক্ষেত্রে আর কি সিলেক্ট যে ওয়ান রয়েছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই যেই সাবজেক্টগুলো আপনারা পাবেন ঠিক আছে সেই সাবজেক্টগুলোর নাম এক এক করে চলে আসবে। সবার প্রথমে যেমন আমি পাবো বেঙ্গলি, তারপরে ইংলিশ, তারপরে সংস্কৃত, এই তিনটি সাবজেক্টের জন্য আমি এলিজিবল, ঠিক আছে। তো এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট আমি চয়েস করতে পারি ফার্স্ট প্রিফারেন্স হিসেবে। তো সেকেন্ড প্রিফারেন্স হিসেবে সেমভাবে তিনটি সাবজেক্ট আসবে, সেই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট আপনারা সিলেক্ট করে নেবেন বা আমিও একটি সাবজেক্ট সিলেক্ট করে নেব। এবং অবশ্যই আপনারা দেখবেন ফার্স্ট প্রিফারেন্সে যে সাবজেক্ট সিলেক্ট করবেন সেকেন্ড প্রিফারেন্সে যেন সেই সাবজেক্টটি আপনারা সিলেক্ট না করে থাকেন। তো তিনটি প্রিফারেন্স দেওয়া রয়েছে, তিনটি প্রিফারেন্সের জন্য আলাদা আলাদা সাবজেক্ট আপনারা অবশ্যই সিলেক্ট করে থাকবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে লেখা থাকবে প্রোগ্রাম কোর্স প্রিফারেন্স, তো এখানে বিএ জেনারেল সিলেক্ট করা থাকবে, তো এইভাবেই ছেড়ে দেবেন। তারপরে আই আন্ডারটেকার এখানে ক্লিক টিক মার্ক করে দেবেন, টিক মার্ক করার পর সাবমিট যে ডিটেলস এই বাটনে আপনারা অবশ্যই ক্লিক করে নেবেন, তার আগে সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, তারপরে সাবমিট ডিটেলসে ক্লিক করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি মেসেজ যাবে, সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়া থাকবে, যার সাহায্যে আপনারা এর পরবর্তী যে স্টেপ রয়েছেন সেগুলো করতে পারবেন। তো এখানে আমার সবার প্রথম দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া রয়েছে, তারপর আমার ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে। তো সবার নিচে যদি একটু স্ক্রল করেন তাহলে দুটি অপশান দেওয়া রয়েছে, স্টুডেন্ট লগ ইন অ্যান্ড গো দি অ্যাডমিশন পোর্টাল। এই দুটি বাটনের মধ্যে যে কোনো একটি বাটন যদি আপনি প্রেস করেন তাহলে আপনারা অবশ্যই ফ্রন্ট পেজে পৌঁছে যাবেন। তারপর ফ্রন্ট পেজে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবো, নিচের দিকে স্ক্রল করার পর দুটি অপশান থাকবে, রেজিস্ট্রেশন অ্যান্ড স্টুডেন্ট লগ ইন। তো আপনারা ক্লিক করবেন স্টুডেন্ট লগ ইন। তো স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনারা দ্বিতীয় পেজে চলে আসবেন, এইখানে সবার প্রথম আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, তারপর আপনার ডেট অফ বার্থ, তারপর একটি প্রবলেম দেওয়া রয়েছে, যেমন এখানে দেওয়া রয়েছে 3+6 কত হয়, তো 3+6 হয় 9। তো 9 যে উত্তর সেটি নিচের ঘরে দিয়ে দেবো এবং লগ ইন বাটনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমরা লগ ইন হয়ে যাব। তারপর লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, সবার প্রথমে আপনার নাম, তারপর আপনার অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে, তারপর আপনার বাকি যে ডিটেলসগুলো সেগুলো এক এক করে দিতে হবে। সবার প্রথমে আপনার নাম দেওয়া থাকবে, তারপর আপনার বাবার নাম, তারপর আপনার মায়ের নাম, তারপর গার্জিয়ান হিসাবে যাকে রাখতে চান আপনি তার নাম এখানে দিতে পারেন, ঠিক আছে। তারপর ফাদার অকুপেশন, মানে আপনার বাবা কী করে সেটি দিতে হবে, তারপর মাদার অকুপেশন, মানে আপনার মা কী করে সেটি দিতে হবে, তারপরে আপনার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, মানে বছরে কত টাকা আপনার ফ্যামিলি ইনকাম করে থাকে সেটি দিতে হবে। তো সিলেক্ট বাটনে ক্লিক করার পর বিলো রেস 50,000, মানে 50,000-এর নিচে যদি আপনার ফ্যামিলি ইনকাম করে থাকে তাহলে বিলো রেস 50,000 এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আদারওয়াইজ যদি 50,000 উপরে যদি ইনকাম করে থাকে আপনার ফ্যামিলি বছরে, সেই হিসাবে আপনারা অবশ্যই অপশানগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে বলা হচ্ছে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে অল্টারনেটিভ হিসেবে, তারপর আপনার পার্সোনাল ইমেল আইডি দিয়ে দিবেন, তারপরে আপনার যে আধার নাম্বার সেটি আপনারা দিয়ে দিবেন, তারপরে দিতে হবে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, মানে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আপনাকে ফিল আপ করে দিতে হবে। সবার প্রথমে আপনাকে দিয়ে দিতে হবে হাউস নাম্বার, স্ট্রিট বা রোড নাম্বার, তারপরে এরিয়া, তারপরে পোস্ট অফিস, তারপরে ভিলেজ, তারপরে ব্লক আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক, পুলিশ স্টেশন, স্টেট এবং সবার শেষে পিনকোড আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এবং আপনার যদি
এখানে কি লেখা রয়েছেন, কমিউনিকেশান অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাবাভ, যদি আপনি এখানে টিকমার্ক দেওয়া রয়েছেন এখানে যদি টিকমার্ক করে দেন তাহলে উপরে যা আপনি ফিল আপ করেছিলেন যে অ্যাড্রেসগুলো সেগুলো পরের ঘরে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবেন, এবং যদি আলাদা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আবার ফিল আপ করতে হবে নতুন অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস, তো আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন, ছেলে হলে মেল আর মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করে নিলাম। তারপর আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার ব্লাড গ্রুপ, ঠিক আছে। তো আপনার ব্লাড গ্রুপ যদি জানা থাকে অবশ্যই সেই হিসাবে আপনারা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন, আর যদি জানা না থাকে তাহলে আননোন যে বাটন রয়েছেন বা অপশান রয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বি প্লাস বা বি পজিটিভ সিলেক্ট করে নেব, যেহেতু আমার জানা রয়েছেন সেই ক্ষেত্রে বি পজিটিভ আমি সিলেক্ট করে নেব। তারপরে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন, আর ম্যারিড হয়ে থাকলে তাহলে ম্যারিডে ক্লিক করবেন। তো আমি এখানে সিঙ্গেলে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখানে রিলিজন বলা হচ্ছে, তো রিলিজন আমি হিন্দু তাই হিন্দুজম সিলেক্ট করলাম, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইসলাম সিলেক্ট করে নেবেন। তারপরে বলা হচ্ছে মাদার টাং, তো মাদার টাং হিসাবে আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম, আপনাদের মাদার টাং যদি অন্য হয়ে থাকে সেই হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে বলা হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি এখানে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করে নিই ইন্ডিয়ান সিলেক্ট করে নেব, আপনারা যদি আদার্স কান্ট্রি থেকে হয়ে থাকেন সেই হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে ইকোনমিক ডিটেলস, তো আপনারা বিপিএল হয়ে থাকলে বিপিএল সিলেক্ট করবেন, এপিএল হয়ে থাকলে এপিএল সিলেক্ট করে নেবেন, আর যদি না জেনে থাকেন তাহলে আননোনে সিলেক্ট করে রেখে দেবেন, ঠিক আছে। এবং আপনারা যদি বিপিএল সিলেক্ট করে থাকেন তাহলে সেই বিপিএল কার্ডের নাম্বার আপনাকে অবশ্যই নিচের ঘরে ফিল আপ করে দিতে হবে, আর যদি এপিএল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বিপিএল সরি এপিএলের কার্ডের নাম্বার আপনাকে ফিল আপ করতে হবে না। তো আমি এখানে এপিএল সিলেক্ট করে নিব। তো এপিএল সিলেক্ট করার পর পরে বলা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, মানে আপনি কি হ্যান্ডিক্যাপ, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে ছেড়ে দেবেন। তারপরে বলা হচ্ছে স্পোর্টস পার্সন, আপনি কি খেলাধুলা করেন, যদি খেলাধুলা করে থাকেন এবং আপনার কাছে সার্টিফিকেট রয়েছেন স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ যদি সেই সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনারা নো করে ছেড়ে দেবেন, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ইন্টারেস্ট ইন সার্টিফিকেট, তো আপনার যদি কোনো রকম কোনো কিছুতে যদি ইন্টারেস্ট থাকে তাহলে নিচের ঘরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে চারটি অপশান চলে আসবে, যেই ক্যাটাগরির উপর আপনার ইন্টারেস্ট সেই ক্যাটাগরিটি অবশ্যই সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি একটি অপশান সিলেক্ট করে নিলাম, সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এটা আমার খুবই পছন্দের জিনিস, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে বলা হচ্ছে হোটেল ফ্যাসিলিটি বা হোস্টেল ফ্যাসিলিটি আপনার কি প্রয়োজন, যদি হয়ে থাকে প্রয়োজন তাহলে টিকমার্ক করে দেবেন, আদারওয়াইজ এইভাবে ছেড়ে দেবেন, ঠিক আছে। এবং যদি টিকমার্ক করে দেন বা টিকমার্ক করেন সেক্ষেত্রে বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স কতটা সেই ডিস্টেন্সটা আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন, যেমন আমি এখানে দিয়ে দিলাম 50 কিলোমিটার, মানে আমার বাড়ির থেকে কলেজ 50 কিলোমিটার, তো আমি 50 কিলোমিটার টাইপ করে দেবো, ঠিক আছে। তারপরে টাইপ করার পর নিচে লেখা রয়েছেন আই আন্ডারটেক, এখানে টিকমার্ক করা থাকবে, তারপরে টিকমার্ক করার পর বা টিকমার্ক করে দেওয়াই থাকবে যেহেতু, তাও আমরা নিচের দিকে স্ক্রল করবো, নিচের দিকে স্ক্রল করার পর নিচে রয়েছেন আপডেট, তো আমরা সেই আপডেট বাটনে ক্লিক করে দেবো। তারপরে আপডেটে ক্লিক করার পর নেক্সট স্টেপে আমরা পৌঁছে যাব, আসার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, এখানে মোটামুটি সব কিছুই দেওয়া থাকবে, এখানে শুধু আপনার উচ্চ মাধ্যমিক কোন কলেজ সরি কোন স্কুল থেকে পড়েছেন সেই স্কুলের নাম জাস্ট আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা নিচের দিকে ডাইরেক্ট স্ক্রল করব, বাকি সব আপনারা অবশ্যই আগেই ফিল আপ করেছেন এবং সব কিছু আগের থেকে দেওয়া থাকবে। তারপর এখানে দিতে হবে জাস্ট এসসি সার্টিফিকেট বা এসসি যদি সিলেক্ট করে থাকেন বা ওবিসি এ ওবিসি বি বা এসটি যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বারটি আপনারা এখানে দিতে হবে, ঠিক আছে। বা অ্যাপ্লিকেশন করে থাকলে এনরোলমেন্ট যে নাম্বার রয়েছেন সেই এনরোলমেন্ট নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন এবং যদি আপনার সার্টিফিকেট হাতে না পেয়ে থাকেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের ডিটেলস পুরোটা দেওয়াই থাকবে। তারপরে এর আগে অনার্স সাবজেক্টগুলো যেগুলো সিলেক্ট করেছিলেন সেই অনার্স সাবজেক্টের সাথে কী জেনারেল সাবজেক্ট পড়তে চান সেই জেনারেল সাবজেক্টগুলো আপনাকে এক এক করে সিলেক্ট করে নিতে হবে, নিতে চান সেটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছেন, তো জেনারেল হিসাবে আমি বেঙ্গলির সাথে ইকোনমিক্স নিতে চাচ্ছি এবং জেনারেল টু হিসাবে জিওগ্রাফি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে সিলেক্ট করছি।
আপনারা আপনার মন পছন্দ সাবজেক্ট আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপরে ইবিএস অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে, আপনারা চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তারপরে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম বেঙ্গলি, ঠিক আছে, আবারও বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তারপরে বলা হচ্ছেন অনার্স প্রিফারেন্স, তো এখানে ইংলিশ এর আগে আমি সিলেক্ট করেছিলাম, তো ইংলিশের সাথে কী কী সাবজেক্ট আপনারা পড়তে চান পার্স কোর্সে, তো সেটি সিলেক্ট করে নেবেন। যেমন জেনারেল ওয়ান আমি এখানে বেঙ্গলি, জেনারেল টুতে আমি এখানে সিলেক্ট করে নিলাম পল সায়েন্স, অ্যান্ড ইবিএস সিলেক্ট করা থাকবে। অ্যান্ড এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, সরি, এখানে সিলেক্ট করে নিলাম হচ্ছে তোমার বেঙ্গলি সিলেক্ট করে নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এইভাবে করে আপনারা মেইন সাবজেক্টের সাথে বা অনার্স সাবজেক্টের সাথে আপনাদের জেনারেল সাবজেক্টগুলো এক এক করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর বলা হচ্ছে প্রোগ্রাম কোর্স প্রিফারেন্স, তো এখানে বিএ জেনারেল সিলেক্ট করা থাকবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে বিএ জেনারেলের সাবজেক্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে ডিএসসি ওয়ান, যা যেটা চলবে সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার ফোর অবধি। তারপরে তিনটি গ্রুপ দেওয়া রয়েছে, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি। এই তিনটি গ্রুপের মধ্যে যে কোনো একটি গ্রুপের যে কোনো একটি সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো এই গ্রুপগুলোর মধ্যে আমি পল সায়েন্সের যে অপশানটি রয়েছেন সেখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচের অপশানটিতে চলে যাব যেখানে লেখা রয়েছেন ডিএসসি টু, এবং এই সাবজেক্টটি চলবে সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার ফোর অবধি। তো এই অপশান থেকে আমি এডুকেশন সিলেক্ট করে নিলাম। এভাবে আপনারা পরপর বাকি সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তারপরে সব কিছু সিলেক্ট করার পর নিচে যে সাবমিট বাটন রয়েছেন, এই সাবমিট বাটন আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর সাবমিট করার পর দ্বিতীয় স্টেপে চলে আসবেন। তো চলে আসার পর এখানে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছেন সেগুলো আপলোড করতে হবে। তো অবশ্যই ডকুমেন্টস, প্রত্যেকটি ডকুমেন্টসের সাইজ 250 KB-র মধ্যে হবে। সবার প্রথমে আপনাকে আপলোড করতে হবে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি, তারপর আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপর আপনার যদি লিভিং সার্টিফিকেট মানে স্কুল লিভিং সার্টিফিকেট যদি থাকে সেই স্কুল লিভিং সার্টিফিকেট আপলোড করবেন, আদারওয়াইজ ছেড়ে দেবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 250 KB-র মধ্যে। তারপরে আপনারা আপলোড বাটনে ক্লিক করে দেবেন বা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আরেকটি কথা বলতে ভুলে গেছি, আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টস চুইস ফাইলে গিয়ে চয়েস করে নেবেন, ঠিক আছে। তারপরে সাবমিট করার পর নেক্সট স্টেপে আপনারা চলে আসবেন। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তো পেন্ডিংয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত ফাইনাল সাবমিট এখনও হয়নি। তারপরে নিচে লেখা রয়েছে কনফার্ম অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান, এখানে যদি একবার যদি প্রেস করে দিন বা কনফার্ম করে দিন তাহলে আপনারা আর এডিট করতে পারবেন না। যদি আপনার কোনো রকম ডাউট থাকে অবশ্যই কনফার্ম করার আগে একবার চেক আউট করে নেবেন, তারপরে কনফার্ম করবেন, ঠিক আছে। তো আমার সব কিছু ঠিকঠাক আছে, তো আমি কনফার্ম অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান বাটনটিতে ক্লিক করে দেব। কনফার্ম করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছেন কনফার্মড, মানে আমি সাবমিট করে দিয়েছি। তারপরে নিচে লেখা রয়েছেন প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, তো এই বাটনটিতে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছেন সেটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু এই প্রিন্ট আউটটি আপনার কাছে যত্ন সহকারে 2-3টে করে রেখে দেবেন, একটি যদি হারিয়ে যায় তাহলে আরেকটি ইউজ করতে পারবেন, এবং যত্ন সহকারে রেখে দেবেন, হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন হতে প্রবলেম হতে পারে। তো ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং যেভাবে আমি দেখেছি সেভাবে আপনারা অ্যাপ্লিকেশান করে নিতে পারেন স্টেপ বাই স্টেপ। সো থ্যাংক।